তোমায় মানতে হবে ব্রাদার, তোমায় মানতেই হবে ব্রাদার। টাকা ছাড়া কখনো বন্ধু হয় না, চেহারা ছাড়া প্রেম হয় না, আর স্বার্থ ছাড়া কেউ কখনো কাছে আসে না। তো বন্ধুরা, বর্তমানে খুবই আলোচিত এবং বাংলাদেশের সেরা একজন টিকটক স্টার মানিক মিয়া। আজকে জানবো কিভাবে হলেন মানিক থেকে এই মানিক মিয়া, কেমন ছিল তার আগের জীবন, আর এখনকারটা তো প্রায় সকলেই জানেন। তবে এই ভিডিওতে আমি আরও কিছু জানানোর চেষ্টা করব এই মানিক মিয়া সম্পর্কে। সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, তো চলুন শুরু করি। নিজ ইচ্ছায় প্রবাসী হয়েছি, মন চাইলে বাড়ি ফিরতে পারি না, কারণ সমাজে টাকা ইনকামের প্রতিযোগিতায় আমিও যে অংশগ্রহণ করেছি। এখন প্রতিদিনই এই মানিক মিয়াকে নিয়ে ইউটিউবে অনেক ইন্টারভিউ দেখে থাকি আমরা, কিন্তু দুবছর আগে কই ছিল তার অবস্থান। তো চলুন এখন আমরা ফিরে যাই আগের দিনগুলোতে। তখনও টিকটক বেশ আলোচনায় ছিল বাংলাদেশে, আর মানিক মিয়া ছিল আলোচনার বাইরে। তখন টিকটকে রাজত্ব করত অপুভাই, প্রিন্স মামুন, এরকম আরও বেশ কয়েকজন। তারপর হঠাৎ করে মানিক মিয়া স্টাইলের কয়েকটি ভিডিও ভাইরাল হয়, আর এটি ছিল তার একমাত্র টিকটক ভিডিও করার এবং ভাইরাল হওয়ার স্টাইল। আর তখন তার এমন ভিডিও যার সামনে পড়ত তার কাছে ভালো লেগে যেত। তার কয়েকটি ভিডিও মিলিয়ন প্লাস ভিউ হয়। তার দেখা দেখি আরও কয়েকজন এমন ভিডিও তৈরি করত, কিন্তু তার হাসিটা ছিল একদম আলাদা। তার থেকেও বড় কথা, তিনি তখন ছিলেন একদম শূন্য, সৌদি আরবে খুব কষ্টের কাজগুলো করতেন এবং কোনো রকম জীবন চলত তার। ছোটবেলা একটা শখ ছিল, বড় হয়ে অনেক টাকা কামাবো। মধ্যবিত্ত ছেলেদের যে শখ পূরণ করা এত কষ্ট, এখন বড় হয়ে বুঝতেছি। আর তার এই কষ্টগুলো সাধারণ মানুষের জীবনের সাথে অনেকটাই মিলে যেত, ফলে তাকে অনেকেই ভালোবাসতে শুরু করে এবং খুবই দ্রুত তার টিকটক আইডিতে 1 মিলিয়ন ফলোয়ার হয়। এভাবে করে আরও দ্রুত 3 মিলিয়ন ফলোয়ার হয়ে যায় তার। আর আপনারা অনেকেই জানেন টিকটক থেকে ইনকাম করা যায় না। তখন তিনি ফেসবুক পেজ এবং একটি ইউটিউব চ্যানেল খুললেন। তারপর থেকে এখন পর্যন্ত পিছনে ফিরে তাকাতে হয়নি। তার ফেসবুক এবং ইউটিউব থেকে মাসিক ইনকাম আনুমানিক 3 লাখ টাকা। তাছাড়া তার সৌদি আরবে জবের বেতন তো ছিলই। তো এখন মানিক মিয়া বাংলাদেশে রয়েছে এবং তিনি মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছে। রিসেন্টলি তিনি একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন, যে ভিডিওটিও বেশ ভাইরাল। তো চলুন এবার আমরা জেনে নিই মানিক মিয়া সম্পর্কে কিছু তথ্য। যেমন, তিনি 1997 সালে টাঙ্গাইলের কালিহাতি জেলাতে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম মানিক, তার বর্তমান বয়স 26। মানিক মিয়া মানুষ হিসেবে অহংকারমুক্ত একজন ব্যক্তি, এটা তার গ্রামের লোকজন বলে। তার মাসিক ইনকাম 3 লক্ষ টাকার আশেপাশে। তিনি তার নিজের ইনকাম দিয়ে 48 লক্ষ টাকা দিয়ে একটি সুন্দর বাড়ি তৈরি করেছেন। তিনি বর্তমানে অবিবাহিত রয়েছেন, তবে তিনি এখনই বিয়ে করবেন না। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি আবারও সৌদি আরবে যাবেন। সো গাইস, এখন আমরা দেখব তার কষ্টের কিছু ভিডিও। সবাইকে বলছিলাম বাড়িতে আইতাছি, সবাই একটা কথা বলে বাড়িতে এসে এখন কি করবি, কিন্তু তারা হয়তো জানে না তাদের এই কথাটা শুনে অনেক প্রবাসী স্টক করে। যদি গরিবের ঘরে জন্ম নাও তাহলেই বুঝবে কষ্ট কাকে বলে। সবসময় 2টা কথা মনে রাখবেন। নাম্বার 1, কখনো বাবার গায়ে হাত দিবেন না, জীবনটা হারাম হয়ে যাবে। নাম্বার 2, সবসময় মায়ের গোলামি করবেন, দেখবেন সবাই আপনার গোলামি করবে। তোমায় মানতে হবে ব্রাদার, তোমায় মানতেই হবে ব্রাদার। টাকা ছাড়া কখনো বন্ধু হয় না, চেহারা ছাড়া প্রেম হয় না, আর স্বার্থ ছাড়া কেউ কখনো কাছে আসে না। সো গাইস, এই ভিডিও থেকে নতুন কি জানতে পেরেছেন কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন।